সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বৃহস্পতিবার রাত্রি 10টা নাগাদ সদ্দননগরের দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পেশায় স্বর্ণ ব্যবসায়ী ইন্দ্রজিৎ মণ্ডল। গুরুদাসপুরের কাছে আসার সময় হঠাৎই স্বর্ণ ব্যবসায়ীকে তিন দুষ্কৃতী মিলে পথ আটকে বেধড়ক মারধর করে এবং তার কাছ থেকে দুভরি সোনা, এক কিলো চাঁদি, 20,000 টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ইন্দ্রজিৎ বাবুকে উদ্ধার করে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং পরে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি হরিহরপাড়ার বিহারিয়া গ্রামে বলে জানা গেছে। আমি ইন্দ্রজাসপুরের মহিলা ইস্যু কালকে নিমন্ত্রণ করে আমার মেয়ের জন্মদিন নিমন্ত্রণ পছন্দ করে আমাদের কাছে দাবিটা কাটে টাকা হয়েছে ঘরে পানি টাকা ছিল। আমার একটা দোকান আছে সাতটা, আপনার সাতটার সময় ঢুকে পড়ি, কিছু সাতটা দশ বাইশ আমার চারে দেরি হয়ে গেলে গাড়িটা কেটে তাড়াতাড়ি ধরুন গাড়িটা চালিয়ে চলে আসছি। দুই সাইডে ছিল তিনজন, আমি খেয়াল করে দিই সব রোডতে বসেছিলাম, যেমন যাহা সামনে গিয়েছে ওইটুকুন ছাড়াইছে, তিনজনে বাসে একবারে সামনা সামনে ধরুন একসা মারতে গিয়েছে, কারণ গাড়িলে পড়ে গেছে, গাড়ি পড়ে যাওয়া সার আপনার তিনজনের শূন্য করে ধরে নিয়ে গিয়ে ধরুন বাসে ধরে নিয়ে চলে গেলে নিয়ে পাচড়া পাচড়ি হয় ওদের তিনজনের কারণ পাচ্ছি নিয়ে একসা তোর মেরেই যাচ্ছে। আমি বলছি মেরো না, যা আছে নিলাম, কিছুতেই ছাড়ছে না। নিয়ে ধরুন যা ছিল আমার দোকানে মালপত্র যা ছিল চাবি ফাবি সোনা চাঁদি যা ছিল খাতাপত্র সব নিয়ে নিয়েছি, মোবাইল